কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি দফতরের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মূলত ইডি তাদের আদালতে পেশ করা রিমান্ড অ্যাপ্লিকেশন লেটার দাবি করেছিল। মল্লিক পরিবারের ফ্লাইটের টিকিট কেটে দিতেন বাকিবুর রহমান। টিকিট বাতিল হয়ে গেলেও সেই টিকিটের খরচ বহন করতেন বাকিবুর। এগুলি সবই রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করার জন্য। তাই বাকিবুরের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের ইডি আধিকারিকরা, সেই প্রশ্নই আজ করেছেন প্রিয়দর্শিনীকে। জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি সংস্থার ডিরেক্টর ছিলেন তার মেয়ে এবং স্ত্রী। পরবর্তীকালে সেই ডিরেক্টরশিপ ট্রান্সফার হয়ে যায়। এই ব্যাপারে কতটা জানেন প্রিয়দর্শিনী, এই প্রশ্ন করা হবে। তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকার অর্থ কি, এমন প্রশ্নই করা হয় প্রিয়দর্শিনীকে। কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্স চত্বর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।